আজকে থেকে আজকে সকালে করে এলাম দিদি, আজকে হাওয়া দেয়নি বলুন। হ্যাঁ, আর কুয়াশা এসেছিল তো ভোরবেলা, এই কুয়াশা খেয়ে রোদ, বেলা কত রোদ হবে দেখবেন, কয়েক একবারে এই মানে রোদে টেম্পার হবে বেশি। ঠিকই বলেছে। আর ছেলে মেয়ে নাতি নাতি আর বৌমাদেরকেও বলছি, তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে একটু লিখে জানিও। আমি বাবা ঠান্ডা প্রচুর ভয় আমার, আমি ঠান্ডা সহ্য করতে পারি না, জানো তো। আর এই একটু সকালে করে বেশ কাজ টাজ হয়ে যাবে, বেশ একটু ঢাকা ঢুকি দিয়ে বসবো, ওইটাই আমার ভালো লাগে। আমি তো কোথাও যেতেও পারি না এই ঠান্ডার জন্যে, রে বাপ রে। ছোটোবেলা থেকে আমার ঠান্ডাকে খুব ভয়, কিন্তু গরমকালে খুব ভালো, গরমকালে অত কষ্ট হয় না। চিংড়ি মাছ তো তোমরা সবাই বাঁচতে পারো। আলুগুলো ডুমুডুমো করে কেটে নিয়েছি। মানু আজকে চিংড়ি মাছটা ভালোই এনেছে জানো। হ্যাঁ, কাল থেকে কি না বলছে, লাউ আছে, চিংড়ি মাছ আনবেন বাবা, পাঠাবেন। আর ঠিক আছে, ওই যে সকাল সকাল গেছে জানেন, ওই চিংড়ি মাছ কিনবে বলে, লাউ দি বৌমা বলেছে। হ্যাঁ, লাউ দিয়ে লাউ দিয়ে হবে, সেই জন্য আজকে সকাল সকাল আমাকে ডাকবে, কালকে রাত্রি বলছে। আমি ঠিক আছে ডেকে দেবো তোমার, ইউটিউব পড়েছে। লাউটা একদম কচি ফুল, লাউ খোলা ফেলবো না, বাড়িতে ভাজা হয়ে যাবে। আমাদের দিদি লাউ খোলা খেতে ভালোবাসে বলুন দিদি। এই যে মোটা মোটা করে কেটেছি। হ্যাঁ, পেতে তো রাখছি তাহলে। লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর কপিটা আমি কুড়ে কুড়ে কাটব। কপির এইগুলো আর ফেলবো না, বাড়িতে যে কোনো দিন তরকারি হয়ে যাবে। তাই না, তোমার মাছ ধুয়ে দিয়েছি, আমি এবার বাড়ি চললুম, দেখি মেয়েটা কি করছে, কৃষ্ণা কি করছে। হ্যাঁ হ্যাঁ, আপনি খেয়ে নেবেন। হ্যাঁ, আর কাজ সবসময় আছে, তাহলে খেতে হবে না, দেরি করলে হবে না, খেয়ে নেবেন। কৃষ্ণা কেউ দেবেন, জিনি কেউ দেবেন। মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। এবার একে একে সব বান্নাগুলো বেটে নেব, আদা জিরে একসঙ্গে বেটে নেব। সাদা সরষে, পোস্ত, চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাঁচা বাদামটা বেটে নিচ্ছি। এইরকম একটু আধবাটা করে নিলেই হবে। প্রথমে লাউয়ের রান্নাটা করে নেবো।
সরষের তেল, চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, রাঁধুনি, ফোড়ন ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে দিচ্ছি। আদা দিয়ে মাখা, হলুদ, লঙ্কা দিয়ে, নুন, জিরা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আলু লাউ ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ছেড়ে দিচ্ছি। আলু লাউ আর সেদ্ধ হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, নামাবার আগে একটু ধনে পাতা কুচুনো ছড়িয়ে দিচ্ছি। এবার ফুলকপি রান্নাটা করে নেবো, বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচুনো, হলুদ, নুন, বেসন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মেখে নেবো। তেল গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নি। ভাত তো তুমি এখানেই খাবে, আমার তো বলা ভুল হচ্ছে। বড়া তো ভাজা হয়ে গেল, এবার বড়ার তরকারিটা করবো। সর্ষের তেল, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, তিনটে কাঁচা লঙ্কা চেরা, জল দিয়ে মশলাটা গুলিয়ে নেব।
কড়াটা বসিয়ে দিচ্ছি। কাইটা ফুটছে, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, মা এত ভালো ভালো রান্না করছেন যে না খেতে এসে পারলাম না। আজকে যে রান্নাগুলো করেছেন একদম আমার পুরো ফেভারিট রান্না, মা দিন দিন আর অপেক্ষা করতে পারছি না। ঋষিতা ঘুমাচ্ছে, সেই ফাঁকে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ব্যাস ব্যাস ঠিক আছে, মায়ের রান্না অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, প্রায় এক ঘন্টা আগে, কিন্তু মা রান্না বান্না করে অপেক্ষা করছিলেন আমি কখন আসবো আমার জন্য, কারণ ঋষিতা না ঘুমালে আমি আসতে পারছিলাম না। ওই জন্য ওকে ঘুমটুম পাড়িয়ে পিসিমার কাছে আছে যেন আমি চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর আপনারা অনেকেই বলছেন, দিদি আপনাকে রান্নার চ্যানেলে দেখতে পাচ্ছি না, অনেকে মানে সমস্ত বন্ধুরাই আমার বলছেন যে দিদি আপনাকে রান্নার চ্যানেলে দেখতে পাচ্ছি না, আপনি আসুন আসুন। তাই মাঝে মাঝে আসবো, এসে খাওয়া দাওয়া করে যাবো, তবু আপনাদের সঙ্গে দেখা হবে না যেদিনে একটু হালকা রান্না হবে। এখন তো সেরকম রিচ রোজের আসতে দেওয়া যাবে না, রিচ খাবার তো এখন চলবে না মোটেই। তো আজকে যে রান্নাগুলো একদমই হালকা, তো মা বললে একদম আজকে হালকা রান্না করছি, তুমি তাহলে যেও খেতে। বুনু না খেয়ে নাও, খাও। লক্ষ্মী ভালো মেয়ে গো, অনেকক্ষণ থেকে বসে আছে না বুনু, সব ভাত খেয়ে নেবে। হ্যাঁ ভাত খেলে রাখবে না কিন্তু, একটু ঝোল দিন। হ্যাঁ দি, ব্যাস ব্যাস। লাউয়ের তরকারিটা দারুণ হয়েছে, একদম হালকা ভালো হয়েছে, হালকা পাতলা রান্না দারুণ লাগছে। আর লাউ দিয়ে যে কোনো রান্নাই কিন্তু দুর্দান্ত হয়। আর ফুলকপি দিয়ে যে রান্নাটা মা করেছেন, এইটা একবার এই শীতকালেতে বানিয়ে দেখবেন, একদম টাটকা তাজা ফুলকপি তো সবসময় পাওয়া যাচ্ছে, একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে, মানে অসাধারণ। মা ফুলকপি কোথায়? ওর মধ্যে ফুলকপি দিয়ে মাখা আছে, দেখো না খাও, বুঝতে পারছো না ওটা ফুলকপি দিয়ে বানানো। বাবা কিরে দিদার রান্না কেমন লাগছে খেতে? ভালো ভালো হয়েছে, দেখো কি সুন্দর গুছিয়ে সব ভাত খেয়ে নিলা, তোমার ভাত এখনো পড়ে আছে। বন্নিতা সারা জীবন সে খাওয়াতে একরকম থেকে গেল, সবার লাস্ট, খেতে বসবে সবার প্রথমে আর খাওয়া শেষ হবে সবার লাস্টে। কবে যে আমার মেয়েটা খাওয়া শিখবে কে জানে, ছোট থেকে সে একাই, দেখুন চেহারা দেখুন। আর দেখো কি সুন্দর গুছিয়ে দেখো ভাত খেয়ে গেল, দেখো তুমি তাড়াতাড়ি খাও। মেয়েটা খুব ভালো, তা হ্যাঁ একটুখানি বই কি দুজনকে সমান ভাত দিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও, দুদিন পরে বোন দেখবি খাওয়া শিখে যাবে তোর আগে। তোমরা ভিডিও দেখে থাকবে, এই নাদিনি সেদিন খেতে বলেছিলাম খায়নি, ওই জন্য আজকে এসেছি। খুব লক্ষ্মী মেয়েটি, এসে অনেকক্ষণ ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে তো আছে, কিন্তু একদম কিছু বদমাইশ করেনি কিচ্ছু না, কি লক্ষ্মী মেয়ে। দিয়ে দেখো কত সুন্দর পরিষ্কার করে খেয়ে নিচ্ছি। বুনু আর কিছু নেবে না?